कितना भी गुना किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुना माफ कर देंगे। जोरे बोले खाले खाले संतरे तौबा करे फिर এসো। तो जे हदीसটা বলছিলাম জেনে রাখেন, তাবুক অভিযান ইসলামে একটা অভিযান হয়েছিল, কি অভিযান? তাবুক অভিযান। এই তাবুক অভিযানে আল্লাহ রাসূলের এক সাহাবী যার নাম ছিল কাব বিন মালিক, কি নাম বললাম? কাব বিন মালিক। তিনি রাসূলুল্লাহর দরবারে এসে চুপ করে বসে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, এই কাব বিন মালিক তুমি আজকের দিনে চুপ করে দাঁড়িয়ে আছো? দেখবেন কেউ যদি গুনাহ করে ফেলে নিজে কোনে শরমিন্দা হয় না, ছোট মনে হয় না? কাব বিন মালিক নিজেকে ছোট মনে করে রাসূলুল্লাহর দরবারে এসে চুপ করে বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, কাব বিন মালিক তুমি আজকের দিনে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? কাব বিন মালিক বলে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। তাবুক অভিযানে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখের উপরে। তৎকালীন সময়ে রোমান সম্রাট তাদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখের উপর। কত লাখে? 1 লাখের উপরে। মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কত বললাম? 30,000। এরকম ভাবে 13,000 অনলি, জেনে রাখেন 30,000। কাব বিন মালিক বলে, হুজুর আমি আজকের দিনে আমি তাবুক অভিযানে যেতে পারিনি। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি, যেতে পারোনি, কি হয়েছে তাতে? বলছে, না হুজুর আমি ইচ্ছা করে যাইনি। নবী রেগে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত কাব বিন মালিক বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি হুজুর ইচ্ছা করে যাইনি। কেননা হুজুর আমি মনে মনে করেছি আমি যাব কি যাব না, যাব কি যাব না, এরকম দাইঠালা কাজ করেছি। ও যুবকেরা, আল্লাহ নবী রেগে গেলেন। আল্লাহ নবী বলে, ও কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যাইনি? হুজুর হিলাল বিন হুমায়া যাইনি, আর কে যাইনি? মুরারা ইবনে রাবিয়া যাইনি, মোট কজন যাইনি? কতজনের মধ্যে? 30,000-এর মধ্যে। ও যুবকেরা, আল্লাহ নবী খুব রাগান্বিত হয়ে গেলেন। নবী আমার মদিনা সাহাবীদেরকে ডাকি, এ মদিনা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আজকের দিনে আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এদের তিনজনের সঙ্গে তোমরা কেউ সালাম দিবে না, কেউ মুসাবা করবে না, এদের সঙ্গে কেউ কথা বলবে না। আমি রাসূলুল্লাহ এদের তিনজনকে বয়কট করে দিলাম। ও যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো, তুমি যদি তওবা করো আল্লাহ তোমায় ফিরাবে না। এরকম ভাবে কাব বিন মালিক এরকম ভাবে রাসূলুল্লাহ দরবার থেকে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে দরজায় আঘাত করে, ও আমার স্ত্রী তুমি দরজা খুলো, স্ত্রী কানা দরজা খুলতে যায় না, বলতে লাগে, ও আমার স্বামী আমি পাশের গেট দিয়ে, যদি আপনি বাড়িতে ঢুকেন আমি পাশের গেট দিয়ে বেরিয়ে যাব, কেননা যাকে আমার রাসূলুল্লাহ যাকে আমার নবী বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত কাব বিন মালিক তিনার বাচ্চাদের কাছে যায়, বাচ্চারাও তাড়িয়ে দেয়। হযরত হিলাল বিন উমাইয়া নিজে হাতে দড়ি বেঁধে এরকম ভাবে টেনে 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 আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে চলে গেলেন। এরকম ভাবে মদিনার মসজিদে মিম্বারে বেঁধে রাখে, গোটা হাতখানা বেঁধে রাখে, ঘা হয়ে গিয়েছিল, তথাপি আল্লাহর কাছে তওবা করে তিনজন মিলে কান্দতে লাগে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিব্রাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও। আমি নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমার রাসূলুল্লাহর ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ তিনজনকে মাফ করে দিয়েছি। তাহলে এই অন্তরকে পাক করতে গেলে কি করতে হবে? কথা বলেন, তওবা করতে হবে। তাহলে 2 নম্বর আলামত কি বলেছি? আল্লাহর কাছে কি করা? তওবা চা। 3 নম্বর, বান্দা যখন গুনাহ করবে দেখবেন যার মধ্যে আলামত এসে যাবে তার চেহারার উজ্জ্বলতা কমে যাবে। কি কমবে? চেহারা উজ্জ্বলতা কমে যাবে। আর 4 নম্বর, ওই বান্দার বরকত কমে যাবে।
বরকত ও বরকত বলে কোনো জিনিসই দেখতে পাবে না রাসূলুল্লাহ দরবারে হযরতে আবু হুরাইরা একদিন চুপ করে দাঁড়িয়ে আছে কোন আবু হুরাইরা যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী জোরে বলবেন না আর একটু জোর করে হবে সেই আবু হুরাইরা নবীর দরবারে এসে চুপ করে বসে আছে একটুখানি দুধের পেয়ালা হাদিয়ে আসছে বলছে হুজুর এই দুধটা আমি খেলুবো আল্লাহ নবী বলছে আবু হুরাইরা তুমি এত দুধ একা খাবে হুজুর আমায় খিদে লেগেছে আমি এই দুধটা খেলি আল্লাহ নবী বলছে না তুমি আজকের দিনে চলে যাও এই দুধ তুমি একা খেতে পারবে না হযরতে আবু হুরাইরা দুধখানাকে আটার চলে গেলেন বলছে যাও তোমার সাহাবা ভাইদের ডেকে দিয়েছো মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধখানা নিয়ে আল্লাহ নবী সাহাবিদের মধ্যে বণ্টন করতে লাগলেন আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন দুধখানা বণ্টন করতে লাগলেন হযরতে আবু হুরাইরা বলে আল্লাহর কসম করে বলি ওই দুধটা খাওয়ার সাথে সাথে একজন নয় দুজন নয় শত শত সাহাবি কেউ তারপরেও দুধখানা বেঁচে গিয়েছিল জেনে রেখে দেন আবু হুরাইরা বলেন একটুখানি খাই শরীরের ক্ষুধাকে আল্লাহ নিবারণ করিয়ে দেয় তাহলে একে বলা হয় বরকত তাহলে একটা মানুষ গুনাহ করলে কটা আলামত আছে তার মধ্যে যার মধ্যে এই আলামত পরিবর্তন হয়ে যান এক নম্বর নির্লজ্জ হবে দু নম্বর ওই বান্দাটা আর তার অন্তর কালো হয়ে যাবে তিন নম্বর বান্দার চেহারার উজ্জ্বলতা কমে যাবে চতুর্থ নম্বর তার বরকত কমে যাবে তবে বিদায়ের আগে একটা কথা বলে যাই আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হতে হবে দরকার আছে না নাই কারা কারা রাজি আছে হাত তুলে দেখান সবাই মিলে দু হাত তুলে দেখান নবীর জন্য জান দিতে পারবেন মাশাআল্লাহ একটু তকবীর দেখি তো না আর এই তকবীর যদি নবীর ব্যাপারে হ্যাঁ হাত তুলে রাখবেন তো আমি হাত তুলতে কষ্ট হই কষ্ট হই নবীর ব্যাপারে কেউ কথা বললে আপনারা মেনে নেবেন চিৎকার দিয়ে বলে মানা যাবে যদি এই নপুর শর্মার মতো কোনো মেয়ে নবীর ব্যাপারে আবারও কথা বলে আমাদের আন্দোলন করার দরকার আছে না জেনে রেখে দেন আজ আমাদের সমাজে হাত চামান সেই নবীর সম্মান নিয়ে কেউ কথা বললে গর্দান নামিয়ে দেবো ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এতে রাজি তো নাকি আপনারা আলহামদুলিল্লাহ আরে নবী আমাদের কলিজার টুকরা নবী আমাদের জান ঠিক না ভুল বলছি জোরে বলো তাহলে সেই নবীর ব্যাপারে কথা বললে মানা যাবে কোনোদিন মানা যাবে না আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা রসুলুল্লাহর মহব্বত দিল থেকে করলেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন জোরে বলবেন না একটু জোর করে তাহলে মানতে হবে তো নাকি মানার মতো মানবো সেই নবীর গোলাম হব একদম জেনে রেখে দেন যারা হয়েছিলেন রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন আটার পারস্যের সম্রাট নবীকে এসে বলছে মোহাম্মদ তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো তোমার নেতাগিরি চলবে না তোমার ইসলামকে মিটিয়ে দেব তোমার কোরআনকে জ্বালিয়ে দেব এখন এসে কি করেছে নবীর কাছে আসছে ইসলামকে মিটিয়ে আটার বলছে যাই আজকে দিনেতে বলছে যাই ইসলামকে মিটিয়ে দেব তোমার কোরআনকে জ্বালিয়ে দেব ইসলামকে মিটানোর জন্য তারা প্রচেষ্টা চালাতে লাগে যাই নবী বলছে আমি একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলাম কি করলো জোরে বলো ফান্ড তৈরি করলো বাবা তোমরা জিহাদের ফান্ডে যার যেমন সামর্থ্য হবে আমি নবী আমার জিহাদের ফান্ডে তোমরা দান করো সবাই দান করতে লাগে একটা ভিখারি মেয়ে সেও নিয়ত করে ফেলেছে আল্লাহ আমি নবীর জিহাদের ফান্ডে দান করব নিয়ত করে ফেলেছে দান করবে এখন কিন্তু কিচ্ছু পাচ্ছে না আল্লাহ নবী জিহাদের ফান্ডে আল্লাহ দান করব উপায় কি আছে চলে গেলেন নিজে পকেট হাতড়া হাতড়ি করে দেখে কাছে কিচ্ছু নাই রাসূলুল্লাহর জিহাদের ফান্ডে যে দান করতে লাগলেন বলছে যাই বাড়ি চলে যায় বাড়িতে তিন দিন অনাহারে দিন যায় কদিন তিন দিন অনাহারে দিন যাচ্ছে বাড়িতেও কিচ্ছু পেলেন না যাই নবীর দরবারে চলে যায় মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাধা তরুণেরা এ নবীর প্রেমিকেরা ওই মহিলা কেন নিজের ছোট বাচ্চাকে কোলে তুলে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলে প্রতিমধ্যে হযরতে আবু বাক্কারের সঙ্গে দেখা হয়ে যায় হযরতে আবু বাক্কার বলে এ মামে
ছেলে তুমি কেন নবীর দরবারে যাও, নবী তো তোমায় দান করতে পারবে না। মহিলা খানা বলে এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আবু বকর, আমি রাসূলুল্লাহ দরবারে যাই, আমি নবীর কাছে দিয়ে দান চাইতে যাই না, আমি রাসূলুল্লাহকে দান করতে যাই। মহিলা খানা বলতে লাগে, মহিলা খানা চলে গেলেন আল্লাহ নবীর দরবারে, যে সবাই দান করতে লাগে লাইন দিয়ে, কে মেয়েরা তাদের কানের গহনা সোনার গহনা, পুরুষ মানেরা পুরুষ মানুষেরা তাদের সামর্থ্য অনুযায়ী দান করে। ও যুবকেরা ও মুরুব্বী বাপেরা, মহিলা খানা কি করলো, নিজের ছোট বাচ্চাটাকে আল্লাহ নবী হুজরা মোবারকে দান করে দিলেন। আল্লাহ নবী বলে এ মা মেয়ে ছেলে তুমি আমি তোমার বাচ্চাকে নিয়ে কি করব মা। মহিলা খানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, হুজুর কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, হুজুর আপনি আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। সেই জায়গায় বসেছি আপনি, আমি ভাবেন সোনার ভাই, আল্লাহ আমাদের হেদায়েত দান করে, ঠিক কি না? জেনে রাখবেন, মানতে যদি পারি তবেই আল্লাহ কবুল করবে। তথাপিও আজকে একদম 12টা বেজে গেছে, আমি হয়তো সময় যদি আজকে একটাই প্রোগ্রাম থাকতো আরো কিছু আপনাদের কাছে অন্য সাইড থেকে কিছু আলোচনা করতাম, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাল্লাহ আবার পরে আলোচনা হবে। তথাপিও আমি চাইবো এই মসজিদ ভিতর প্লাস্টার করা হবে, এই এই পিছনে আছে মাদ্রাসায় ভিতর প্লাস্টার করা হবে, এই মাদ্রাসার জন্য একটা বান্দা কেউ আছে 2000 টাকা দিবে। জানলা কত লাগে, কত করে দাম পড়বে তাহলে, তুমি একটা আন্দাজ? 3-4 হাজার, আচ্ছা 4000 টাকা করে পড়বে একটা মাদ্রাসার জন্য একটা ভাই। পীরের আওলাদ চাইছি, একটা ভাই কেউ আছেন মাদ্রাসার জন্য একটা জানালা দিবেন, হাত তুলে বলতে পারবেন কেউ আছেন? নবীর ঘরে এটা সদকায় জারিয়া, তুমি কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। আল্লাহ সকল অনেক যুবক ছেলেরা পাগলের মতন ভালোবাসে, আমি আমার ভাইগুনো আব্বাগুনোর কাছে দিয়ে চাইছি, আর আলহামদুলিল্লাহ আপনারা অনেক দানি মানুষ। বলেন মাদ্রাসার জন্য একটা জানলা দিবেন কেউ আছেন? 4000 টাকা খরচা পড়বে মাদ্রাসার জন্য একটা জানালা দিন, কেউ আছেন? আলহামদুলিল্লাহ, কি নাম চাচা? লিখেন লিখেন, কি নাম? আজিজুল মন্ডল, আজিজুল মন্ডল, এক মুরুব্বী বাপ একটা জানলা দিবে বলেছে। না রে তাকবীর, জোরে বলো না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহ আমার ওই চাচার দানকে কবুল করে নেন, আল্লাহ ওনার নসিবকে বড় করুন, আল্লাহ সংসারে শান্তি দেন, রুজিতে বরকত দেন, আল্লাহ আরো সব ভাইদের অন্তরকে নরম করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই মোট কটা জানলা? 6টা জানলা, কটা? 6টা। আচ্ছা 2 নম্বরে কি আছেন আরেকটা জানলা দিবেন? বলেন আর একটা ভাই কি আছেন 2 নম্বরে একটা জানালা দিবেন, একটু হাত তুলে বলেন 2 নম্বরে একটা জানালা দিবেন। আলহামদুলিল্লাহ, পিছন থেকে, কি নাম? আমার হাফিজুল ভাই, 2 নম্বরে একটা জানালা দিবেন। না রে তাকবীর, একটু জোরে বলো না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহ আমার হাফিজুল ভাইয়ের দানকে কবুল করেন, রুজিতে বরকত দেন, আল্লাহ মাদ্রাসার দানকে কবুল করে ডবল ডবল রুজি দিয়ে মনকে ভরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি করে ভাই, বিশ্বাস করেন আপনাদের থেকে অনেকটা দূর যাব, এখান থেকে বহু দূর রাস্তা, ওখানে শেষ দুয়ে টাইম আছে, তথাপিও আমি একটু তাড়াতাড়ি করে চাইছি আপনাদের কাছে। 3 নম্বরে কে আছেন? মোট 6 জনকে লাগবে। আমার বিশ্বাস, আমি আল্লাহর উপরে ভরসা করে চাইছি, এখান থেকে আমার 6টা ভাই 6টা আব্বা হয়ে যাবে। 3 নম্বরে কে আছেন? একটা জানলা দিবেন।
কত টাকা কত দিকে চলে যায় নিজের ঘরের এই মক্তব মাদ্রাসা এটাই তো তুমি কিয়ামতের দিনে পাবে বলো কে আজকে মনটাকে বড় করে আরেকজন হাত তুলে বলেন মাদ্রাসার জন্য একটা জানালা দিবেন তিন নম্বরে কে আছেন এই যুবক ভাইগুন একজন কেউ হাত তুলবে না আল্লাহু আকবার মাদ্রাসার জন্য একটা জানলা দিতে পারবে না আমি জলসার জন্য চাইনি ভাই মাদ্রাসার জন্য চাইছি বলেন কি আছে তিন নম্বরে কি আছেন একজন হাত তুলে বলেন এতবার করে তোমার মাশাআল্লাহ কি নাম আমার রেজাউল মণ্ডল একটা যুবক ভাই একটা জানলা দিবে নারে তাকবীর একটু জোরে বলেন নারে তাকবীর রেজাউল মণ্ডল ভাই বলেন জিন্দাবাদ আল্লাহ একটা জানলা দিবেন বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন চার নম্বরে কি আছে চার নম্বরে একটা জানলা তাড়াতাড়ি করে হাত তুলে বলো হাত তুলো আল্লাহ তোমাদের কমাবে না কোন দিক দিয়ে বাড়িয়ে দিবে আমি মুসাফির হালতে পীরের আওলাদ দোয়া করে যাব কে আছেন বলেন চার নম্বরে কে আছেন একটা জানলা দিবেন আহা চার নম্বরে কে আছেন হবে হবে ইনশাআল্লাহ বলেন হাত তুলেন পিছন থেকে সামনে এত ভাই বসে আছেন চার নম্বরে এই মাকতবের জন্য মাদ্রাসার জন্য একটা জানালা দিবেন কে আছেন হাত তুলে বলেন চার নম্বরে একটা জানালা আল্লাহু আকবার কবিরা হাত তুলবে না তিনটে হয়ে গেছে চার নম্বরে কে আছেন এতবার করে বলছি তোমাদের মনে একটু মায়া লাগছে না আরে আমি আমার জন্য চাইনি নবীর মাদ্রাসার জন্য চাইছি আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে আমরা তো জান দিতে পারি না যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেন কে আছেন একজন হাত তুলে বলেন চার নম্বরে একটা জানলা দিবেন যে বিশ্বাস ইনশাআল্লাহ আছে আপনাদের উপরে হয়ে যাবে কে আছেন বলেন আমার একটা ভাই হাত তুলে বলো আরেকটা ভাই চার নম্বরে কে আছেন ভাই আমার আমার আব্বা গুনু ভাই গুনু কে আছেন একটা জানলা দিবেন এতবার করে বলছি কে আছেন বলেন একটা জানলা দিবেন পিছন থেকে সামনে এত ভাই বসে আছো একজন কেউ হাত তুলবে না নিজের এলাকার মাদ্রাসার জন্য একটা জানলা খরচা ব্যয় করতে পারবে না কত টাকা কত দিকে চলে যায় কে আছেন বলেন আরে আল্লাহর উপরে ভরসা করে তুমি দাও দিয়ানোর মালিক আল্লাহ আল্লাহ কোন দিক দিয়ে তোমার রুজি দিয়ে দিবে কে আছেন বলেন চার নম্বরে একটা জানলা দিবেন যে চার নম্বরে কে আছেন একটু হাত তুলে বলেন আহা এতবার করে বলছি একটু হবে না চার নম্বরে কে আছেন আমি আল্লাহর উপরে ভরসা রাখি ইনশাআল্লাহ হবে আমার একটা আব্বা আমার একটা ভাই হাত তুলে বলেন কে আছেন চার নম্বরে একটা জানলা দিবেন মোট ছটা জানলার দরকার আর তিনটে বাকি আছে চার নম্বরে কে আছেন বলেন তিনটে দিই কি আমরা ক্ষান্ত হয়ে যাব বিশ্বাস হবে ইনশাআল্লাহ কে আছেন চার নম্বরে একটা জানলা দিবেন হাত তুলে বলেন একটু তাড়াতাড়ি করে তুলেন এতবার করে বলছি মাদ্রাসার জন্য চার নম্বরে কে আছেন ওই পিছন থেকে একজন কেউ হবে না একটা জানলা দেওয়ার মতো আর কেউ নেই আল্লাহু আকবার বড় এতগুলো মানুষ বসে আছে কে দিবে কি নাম আরিয়ান একটা জানলা দিবে আরিয়ান একটা জানলা দিবে মাশাআল্লাহ নারে তাকবীর দু জোরে বলেন নারে তাকবীর একটা বাচ্চা ছেলে আরিয়ান সে একটা জানলা দিবে নিয়ত করেছে তার বাড়ির মানুষ পাঠিয়েছেন আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এখন পাল্লা কোন দিকে ভারী এতক্ষণ তিনটে ছিল মানে সমান সমান হতেও পারে নাও পারে এখন কোন দিকে ভারী হ্যাঁ দিকে না নাই দিকে কথা বলে নে চারটে ভারী বাকি আছে কটা দুটো এতক্ষণ সমান সমান ছিল পাল্লা সমান ছিল এখন যেহেতু দিয়ার দিকে ভারী হয়ে গেছে আর দুটো ইনশাআল্লাহ হয়ে যাবে দুজনের একজন কি আছেন একটা জানলা দিবেন বলেন হবে ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে বলো ভাই কে আছো দুজনের একজন পাঁচ নম্বরে কে আছেন একটা জানলা দিবেন যে
পাঁচ নম্বরে কি আছেন একজন হাত তুলে বলেন। এতবার করে বলছি, একটু তাড়াতাড়ি করে বলো পাঁচ নম্বরে কি আছো। একটা জানলা দিবেন জি। এই এতবার করে আমার চাই বেকার হবে? তোমরা বলবে হুজুর তুমি যতই চাও আমরা হাত তুললে তো বিশ্বাস করেন আল্লাহর উপরে ভরসা করে চাইছি, আল্লাহ তোমার উপরে ভরসা করছি, আল্লাহ এখান থেকে আর দুটো মানুষকে আল্লাহ তুমি করে দাও। পাঁচ নম্বরে কি আছে? বেনিফিট, তুমি অনেক বেশি নেকির কাজ করতে পারবে, গোবরে পড়ে পড়ে সওয়াব পাবে। বলেন কি আছেন? পাঁচ নম্বরে একটা জানালা দিবেন। এদিক থেকে আমার এতগুলো ভাই বসে আছে, একটা হাত উঠবে না, একজন হাত উঠবে না কি গো আব্বা? একটা জানালা দেওয়ার মতো কেউ নাই? মাশাআল্লাহ, কি নাম? মুন্না মন্ডল, একটা জানালা দিবে মাশাআল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। মুন্না ভাই বলেন জিন্দাবাদ, একটা জানালা বলেন মারহাবা, নারে তাকবীর। লাস্ট বাকি আছে আর একটা, পাঁচটা যদি হয়ে যায় ছটা হবে ইনশাআল্লাহ। লাস্ট কে আছেন? আর একটা জানালা, লাস্ট জানালা কে আছেন বলেন? হবে হবে ইনশাআল্লাহ। লাস্ট একটা জানালা দিবেন। আল্লাহ, পাঁচটা হয়ে গেছে আর একটা হবে না যে? আরে একটা চাইছি। কে আছো আমার সোনার ভাই? নবীর মহাব্বতে নবীর মাদ্রাসায় আমরা নবীকে ভালোবাসি বলে গোলাম হব বলে সবাই হাত তুলে দিলাম, নবীর মাদ্রাসায় একটা জানলা দিতে পারবো না? কে আছেন বলেন? লাস্ট কে আছেন? একটু তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, কি নাম ভাই আমার? আমার চঞ্চল ভাই, তাই তো নাকি? বাপ্পি, বাপ্পি তাই তো? আমার বাপ্পি ভাই। আর তার একটা জানালা দিবে মাশাআল্লাহ, নারে তাকবীর। দুই জোরে বলো নারে তাকবীর। বাপ্পি ভাই বলেন জিন্দাবাদ, একটা জানালা বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপ্পি ভাই, আল্লাহ একটা জানালা দিবে, আল্লাহ নিয়ত করেছে। আল্লাহ এরকম ভাবে আল্লাহ ছ ছটা ভাই মিলে আল্লাহ একটা জানালা করে, একটা করে ছটা জানালা দিবে বলে নিয়ত করেছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ নসিবকে বড় করে দেন। আল্লাহ আমার ভাইয়ের হালাল রুজিতে, আল্লাহ ভাইগুলোর হালাল রুজিতে বরকত দেন, তকদিরকে বড় করুন বলেন। আল্লাহ ভাই 2000 টাকা করে দিবেন। একজন হাত তুলে বলেন কে আছেন? 2000 দিবেন, একজন হাত তুলে বলুন 2000 দিবেন। এতক্ষণ 4-5 হাজারের খেলছিল, এখন 2000-এ নেমে এসেছি, কে আছেন? একজন হাত তুলে বলেন মাদ্রাসার জন্য 2000 টাকা দিবেন। যে 2000 টাকা দেওয়ার মতো কেউ নেই? আল্লাহ একবার। কি নাম? ইলিয়াস মল্লিক, 2000 টাকা। না রে তাকবীর, একটু জোরে বলো না রে তাকবীর। 2 নম্বরে কে আছেন? একটু তাড়াতাড়ি করে হাত তুলে বলেন। 2 নম্বরে 2000, কারা কারা 2000 করে দিতে চান একটু হাত তুলে বলেন। ও একটু 2000 দিবেন। কে আছেন 2 নম্বরে? একটু হাত তুলে বলেন। পিছনে আর কেউ নাই?